আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেই, কয়েকজন হাদিয়া দেয়, আমার নেওয়া জায়েজ হবে কিনা? আমার স্বামী পরকিয়া লিপ্ত, নামাজ পড়ে না, আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে, এতে আমার করণীয় কি? তাকে ভুল পথ থেকে ফেরাতে প্রত্যেক ওয়াক্ত নামাজের আজানই হয় প্রায় এক ঘন্টা যাবত, এই এক ঘন্টার মাঝে নামাজ পড়া যাবে কিনা? সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? কার্টুন না দেখলে, না দেখালে সন্তান খাবার খায় না, এতে কি বাবা মায়ের গুনাহ হবে? স্কুলের একটা অনুষ্ঠানে আমরা অভিনয় করি, এতে বিয়ের অভিনয় করা হয় এবং কবুলও বলা হয়, এতে কি বাস্তব বিবাহ হয়েছে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে, তখন কি করতে হবে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও মনের ভিতরে খারাপ চিন্তা আসতে পারে। মনের ভিতরে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক না, কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা, এটা হলো দোষের, এটা হলো ত্রুটির বিধায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার অন্তরের সমস্ত ওয়াসওয়াসে এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন, এবং বিশেষ করে যখন ওয়াসওয়াসা আসবে, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে, বাম দিকে থুতু ফেলবেন। থুতু ফেলা বলতে, থুতু বলতে প্রতীকী থুতু ফেলা, গালবর্তি করে থুতু ফেলানোর উদ্দেশ্য না, যে শুয়ে রাগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে থুতু করা জাস্ট, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহ এটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচান। আরেকটা দোয়া হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনলে আনসি বললে শয়তান ওয়াসওয়াসা থেকে নিমন্ত্রণ কমন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে। আমার শিক্ষা যতটুকু তা দিয়ে আমি বাসায় বাচ্চাদের কোরআন শিক্ষা দেই, কয়েকজন হাদিয়া দেয়, আমার নেওয়া জায়েজ হবে কিনা? বিভিন্ন হাদিসে কোরআন শিক্ষা দিয়ে সরাসরি হাদিয়া গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। একজন একটা ধনুক বা তীর নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভর্ৎসনা করেছেন এবং সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন, কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেকগুলো হাদিস সাহাবায়ে কেরামের আমালের আলোকে দ্বীনের এই সমস্ত কাজ যেগুলোর উপরে দ্বীনের বাকা নির্ভর করে, যেগুলোতে মানুষের হাদসে অক্ত হয় বা সময় নিবেদন করতে হয় এবং এটাতে ডেডিকেটেড লোক না থাকলে আল্লাহর দ্বীন দুনিয়াতে টিকে থাকাটা কঠিন হবে, এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো দ্বীনের শিক্ষা দান করা। এটার জন্য কোনো লোক যদি টাকা গ্রহণ করে, পারিশ্রমিক নেয়, সেটাকে পৃথিবীর প্রায় সমস্ত উলামায়ে কেরামই জায়েজ বলেন, এটাকে নাজায়েজ কোন উলামা ইকরাম বলেন না, এবং সেটি অনেকগুলো হাদিসের আলোকে এবং আয়াতের আলোকে। আমার স্বামী পরকিয়া লিপ্ত, নামাজ পড়ে না, আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে, এতে আমার করণীয় কি? তাকে ভুল পথ থেকে ফেরাতে, দেখুন পরকিয়া বিবাহিত মানুষ বিবাহ করার পরও অবৈধ সম্পর্ক, এটা এখন মহামারীর মতো হয়ে গেছে, ঘরে ঘরে হয়ে গেছে বেশিরভাগ ঘরগুলোতে, এমন এমন পুরুষরা পরকীয়ায় লিপ্ত, এমন এমন মহিলা পরকীয়ায় লিপ্ত যে কল্পনাও করা যায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ পরকীয়ায় লিপ্ত, পর্দা করে অথচ পরকীয়ায় লিপ্ত। এর অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার, গোপন পাপ, এগুলো মানুষকে পরকীয়ার দিকে নিয়ে যাচ্ছে, এবং আকাশ সংস্কৃতি যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি, এগুলোও আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে, এবং ঘরে ঘরে পরকীয়া হচ্ছে। ভাইরা আমার, এই জন্য 1 নম্বর কথা হলো ঘরে তাকওয়ার চর্চা থাকতে হবে, তাকওয়ার চর্চা থাকতে হবে, কোরআন এবং সুন্নার তালিম থাকতে হবে, কোরআনের আয়াত পাঠ করে, হাদিসে রাসুল পাঠ করে ঘরোয়া মজলিসে তালিম চালু করবেন, নিজেদের মধ্যে কোরআন হাদিসের চর্চা বাড়াবেন, তাকওয়া বাড়াবেন, এবং মুত্তাকি পরহেজগার ফ্যামিলিগুলোর সাথে বন্ধুত্ব করবেন, এর মধ্য দিয়ে পরিবারের মধ্যে তাকওয়া আসবে, পরিবারের মধ্যে তাকওয়া আনার জন্য তাকওয়া আছে এইরকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই। আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকওয়ার উপরে একা একা চলতে চান, আশেপাশে ফাসেকদের সাথে সম্পর্ক, ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদ প্রভাব মানুষের উপরে পড়ে। এর পাশাপাশি একজন নারী, তিনি তার স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়, তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নসিহা করবেন, বুঝাবেন, না হলে মুরব্বীদেরকে দিয়ে বুঝাবেন। হ্যাঁ, তাতেও যদি না হয় তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না, যেহেতু তিনি হারামে লিপ্ত,
সে বিষয়ে ডিসিশন তাকে নিতে হবে। কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকীয়া লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে, এরকম কোনো কথা শরীয়তে নাই। প্রত্যেক ওয়াক্ত নামাজের আজানই হয় প্রায় এক ঘন্টা যাবৎ, এই এক ঘন্টার মাঝে নামাজ পড়া যাবে কিনা? আমাদের দেশে প্রত্যেক ওয়াক্ত সালাতের আজান আসলে অনেক সময় ধরেই হয়, এক ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর দেড় ঘন্টা হোক অনেক সময় ধরেই হয়। এক মসজিদে হয়তো আপনার পোনে একটা আজান হলো, আরেক মসজিদে একটা আজান হলো, আরেক মসজিদে হয়তো সোয়া একটা আজান হলো। তো আজানের মধ্যবর্তী সময়ে আমরা সালাত আদায় করতে পারি কিনা? উত্তর হলো, সালাত আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপর নির্ভরশীল না, আজান হলো জামাতের জন্য। কেউ যদি ওয়াক্তের সালাত আদায় করতে চায় ওয়াক্ত হওয়া যথেষ্ট। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে, বিধায় আজান জরুরি না। ওয়াক্ত হয়ে গেছে আপনি সালাত আদায় করলে কি হবে, সালাত হয়ে যাবে। আমাদের অনেক মহিলা অনেক মা বোনরা আছেন ঘর বাড়িতে, তারা বসে অপেক্ষা করেন যায় নামাজে যে মসজিদে আজান কখন হবে, এরপরে তারা সালাত আদায় করেন না। এটা কোনো দরকার নেই, মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সালাতের কোনো সম্পর্ক নাই। ওয়াক্ত হয়ে গেছে তারা সালাত আদায় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালে হাক ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন তিনি বলেছেন, আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে বা প্রথম দিকে সালাত আদায় করা। অনেক মা বোনরা আছে জুমার দিনে অপেক্ষা করেন যে মসজিদে জুমা শেষ হবে তারপরে তার বাসায় জোহরের সালাত আদায় করবেন, ঘরে ঘরে মহিলাদের মধ্যে আমল, অথচ এটার কোনো কথা কোরআন হাদিসে বলে নাই। মসজিদে জুমার সালাত হোক বা না হোক, দেরি হোক খুতবা চলুক, আপনি বাসায় মহিলা হিসাবে ওয়াক্ত হয়ে গেছে আপনার সালাত আপনি পড়ে নেবেন। এরপরে প্রশ্ন হলো, সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, সিগারেট খেলে 40 দিন সালাত রোজা কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসে নাই। তবে ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবৎ তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে, শুধুমাত্র শারিবাল খামর না, মানে শারিবাল খামর ফা আসকারা, পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না, কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না, এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা। নোংরা একটা জিনিস, ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয়, ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি, ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক। আমি একবার ঢাকার এক হাসপাতালের মসজিদের পাশে সালাত আদায় করতে দাঁড়াইছি, আমার পাশে একজন দাঁড়াইছে, তার শরীর থেকে যেই গন্ধ, আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার, কিন্তু বললে মাইদ্যুরে খাওয়ার ভয় আছে। তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম, ভাই যেই গন্ধ পায় আজকে আমি শুকতে হলো, আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম, কি সালাত আদায় করছি, মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে। তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন, এটা আর করেন না। এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে, সে সালাতের মধ্যে আছে এই অবস্থায় আমি তার সামনে রেখে আইজ দৌড় কাইল যে আমার দরকার হলো তার নসিহা করা, মাইদ্যুর খাওয়ার তো দরকার নেই, তো নাসিহার কাজ তো হয়ে গেছে, এজন্য লিখে দিয়ে আসছি। ভাইরা আমার, যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয়। পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে, আমাদের দেশের কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার, এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা? ভাইরা আমার, এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা আমার। কিন্তু 40 দিন ইবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস, সেটা এই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না। কার্টুন না দেখলে, না দেখালে সন্তান খাবার খায় না, এতে কি বাবা মায়ের গুনাহ হবে? কার্টুন না দেখালে সন্তান খানা খায় না,
এটা সন্তানকে এইভাবে অভ্যস্ত করে তুলছেন, গড়ে তুলছেন, সেজন্য শয়তান সন্তান এরকম করে। এক নম্বর কথা হলো, ছেলে মেয়ে মোবাইল দেখার জন্য এত অস্থির কেন হয়? কারণ সে দেখে যে আমার বাপ মা সারাদিন মোবাইলের উপর উপুড় হয়ে থাকে, অতএব সে মনে করে আমারও বোধ হয় দুনিয়াতে সুখ শান্তি একটু থাকলে মোবাইলের ভিতরে আসে। মা বাপ নিজে ছেলে মেয়েকে বলে না বাবা মোবাইল দেখা যাবে না, এদিকে উনি নিজে একটা নিয়ে বসে আছে। খবরদার, আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে ভাই। গতকালকে জুমার পরে এক যুবক প্রশ্ন করেছেন, ভাই কোনো পড়ালেখা মনে থাকে না, মুখস্থ থাকে না, আমি ছাত্র মানুষ কি করব। আমি বললাম, এই যুগে পড়ালেখা মনে না থাকার সবচেয়ে বড় কারণ হলো এই মোবাইল ফোন। ফেসবুকে এত তামাশা দেখেন, এত কিছু মনে রাখা লাগে, আবার পড়া মনে রাখবেন কোত্থেকে? মাথা তো হ্যাং হয়ে যায় এমনি। ভাইরা আমার, শিশুদের জন্য মোবাইল কত বড় ক্ষতিকর এটা নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি। আমাদের শিশুদের হাতে যারা আমরা মোবাইল দেই, তারা মোবাইল দেই নাই, তার হাতে যেন একটা ছুরি দেই তার পেটে, তার বুকে মারার জন্য। অতএব এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। একটু বাপ মা সচেতন হলেই সম্ভব, একটু কষ্ট হয় কিছুদিন, আস্তে আস্তে সম্ভব হয়। অতএব সেই চেষ্টা করবেন। বিশেষ করে অনেকে আপনার নিজেরা সালাত আদায় করেন, নামাজ রোজা করেন, নিজেরা প্র্যাকটিসিং মুসলমান মাশাল্লাহ, মাগার আজীব লাগে যে সন্তানরে ওই কার্টুন দেয় তো দেয়, মিউজিক্যালা কার্টুন দেয় তো দেয়, আবার কার্টুনের সাথে কি আছে, মিউজিক আছে, হারাম আছে, গান বাজনা আছে। ভাইরা আমার, এটা মা বাবারও গুণা হবে এবং শিশুরও ইমানি শক্তি বোতা হবে এবং ধ্বংস হয়ে যাবে, এই জন্য এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। একান্ত যদি বড় কোনো স্ক্রিনে ভালো কিছু দেখাতে চান, সেখানে মিউজিক নাই, তেলাওয়াত আছে, বাচ্চাদের জন্য শিক্ষণীয় কিছু আছে, হারামের কোনো নির্লজ্জতার কোনো উপাদান নাই, সেগুলো দেখাতে পারেন, কিন্তু সেগুলোও যত কম দেখাতে পারেন তত ভালো। এরপরে প্রশ্ন, স্কুলের একটা অনুষ্ঠানে আমরা অভিনয় করি, এতে বিয়ের অভিনয় করা হয় এবং কবুলও বলা হয়, এতে কি বাস্তব বিবাহ হয়েছে? ভাই এটা কোন লেভেলে, ছেলে মেয়ের বয়স কত, সেখানে সাক্ষী ছিল কিনা এবং বিবাহের অন্যান্য শর্ত সারে পাওয়া গেছে কিনা, সেটা এই প্রশ্নে লেখা নাই। তবে একটা মৌলিক কথা আমরা বলতে পারি, প্রশ্নের উত্তর সরাসরি এই জন্য দেওয়া কঠিন যেহেতু বিস্তারিত বিবরণ নাই, কিন্তু আমরা একটা মৌলিক কথা বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আন-নিকাহু ওয়াত তালাকু ওয়ার রাজআ। তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে হাসি মজাক করে তামাশা করে করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিবাহ, আর একটা হলো তালাক, আর একটা হলো তালাক প্রত্যাহার। এগুলোতে মানুষ যদি রসিকতা করেও করে ফেলে এবং তার অন্যান্য শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সে কাজটা হয়ে যায়। এটা একটা জটিলতা। অবশ্য অভিনয়ের ক্ষেত্রে শর্তগুলো পাওয়া যাওয়ার কথা না, সাক্ষী, তারপরে ছোট বাচ্চা স্কুলে থাকে, নাবালেগ, তো নাবালেগের প্রস্তাব গ্রহণ, অভিভাবক নাই, কিছু নাই, এটা বিয়ের শর্ত শরাতকে পূরণ করে না। কিন্তু অনেক সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অনেকে এই সমস্ত করে, বিশেষ করে তালাকের ক্ষেত্রে অনেক পুরুষ আছে, তালাক দিয়ে এসে বলে কি, বলে হুজুর আমার আসলে তারে তালাক দেওয়ার নিয়ত ছিল না। তো কি নিয়ত ছিল আপনার? বলে আমার নিয়ত ছিল তাকে ভয় দেখানো, ভয় দেখানোর জন্য আমি বলি পারলে একটা ধাক্কা দিয়ে দেন, জোর করে একটা চিমটি কেটে দেন, এরপরে মাপ চেয়ে নিয়েন, কিন্তু ভয় দেখানোর জন্য তালাক দিলাম তোমাকে এই কথা বলিয়েন না। কারণ ভয় দেখানোর জন্য যদি বলেন আপনি মুখ দিয়ে তালাক দিয়েছেন, উচ্চারণ করেছেন, অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেছেন, তালাক হওয়ার মতো শব্দ বলে ফেলেছেন, তাহলে এই তালাক ফেরানোর ক্ষমতা কারো নাই। এই জন্য তালাকের বিষয়টা খুবই সিরিয়াস। যারা বিয়ে করেছেন তারাও, যারা অবিবাহিত তারাও, আমি সব জায়গা বলার চেষ্টা করি, ভাইরা আমার, আমাদের দেশে এখন ঘরে ঘরে তালাক হচ্ছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, যত ঝগড়া লাগে লাগুক, তুমুল ঝগড়া হোক, বিশ্বযুদ্ধ বেঁধে যাক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে যাক, যাক বোমা মারামারি হোক, তাও তালাক মারামারি যেন না হয়। বুঝতে পারছেন? খবরদার, তালাক দিতে হলে যদি মনে করেন না এর সাথে আমার ঘর করা হবে না, তাহলে মাথা ঠান্ডা করে ওলামাদের সাথে পরামর্শ করে, ভেবে চিনতে মুরব্বীদের সাথে পরামর্শ করে, তারপরে সিদ্ধান্ত নিয়ে শরিয়া সম্মত যে তালাক মাসিক যাবে, তারপরে পবিত্র হবে, সেই পবিত্রতায় শারীরিক সম্পর্ক হওয়ার আগে একটা তালাক দিবেন, এটা হলো সুন্নাহ সম্মত তালাক। মনে আইলো আর রাগ আসলো আর তালাক মেরে দিলেন, এটা তালাক দেওয়ার কোনো পদ্ধতি হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।